हाय फ्रेंड्स, आज के आम्रा एई वीडियोते दुटो सुंदर रूब्रिक शिखब। जे रूब्रिकगुलो छाड़ा आमादे चेम्बार चले ही ना। प्राय प्राय पेशेंटरा एसे साधारणत एई दुटो रूब्रिकेर शेड आमादे दिए थाके। रूब्रिक दुटो की? एकटी रूब्रिक होच्छे माइंड सुपरस्टिशियस और आरेकटी होच्छे माइंड एंटिसिपेशन। दुटो रूब्रिकेर मध्ये आज के आमरा डिडी करब। देखुन सुपरस्टिशियस कथार अर्थ कि? अंध कुसंस्कार, कुसंस्कार छन्न। अर्थात एकटी पेशेंट तार रोगेर समय कुसंस्कारे ग्रस्त थाके। आपनी रास्ता थेके जाच्छेन, जेते जेते आपनार सामने एक थेके एकटी कालो बिड़ाल चले गेल, अर्थात रास्ता क्रस करलो, आपनी दाड़िये गेलेन। आपनी आर ओई रास्ता थेके हेटे गेलेन ना, घुरे गिये आबार अन्य रास्ता थेके गेलेन। आपनार बंधु आपनाके जिज्ञेस करलो, केन एरकम करलि? তখন আপনি বললেন যে আমি জানি রাস্তা, যে রাস্তা থেকে যাব সেই রাস্তা থেকে যদি আমার সামনে কোনো বিড়াল চলে যায়, হয় রাস্তায় কিছুক্ষণ দাঁড়াতে হয় অথবা ওই রাস্তা থেকে না যাওয়াই ভালো। আপনার বন্ধু জিজ্ঞেস করছে, এই কথাটা তুই কেন বলছিস? গেলে কি হয়? তুই কি কোনোদিন ক্রস করে গেছিস? তখন লোকটি বলছে, আমি কোনোদিন পারাপার করিনি এরকমভাবে, কিন্তু আমি জানি সবাই বলে তাই। দেখুন এই কথাটার মধ্যে কোনো লজিক নেই, নো লজিক হেয়ার, কোনো যুক্তিই নেই। অ্যান্টিসিপেশন কথার অর্থ হল পূর্ব আকাঙ্ক্ষা বা পূর্ব আঁচ। এটা কীরকম? দেখা গেল একটি পেশেন্টের পেটে ব্যথা হচ্ছে। পেশেন্ট এসে বলছে, ডাক্তারবাবু আমার মনে হয় পেটের মধ্যে কোনো গ্যাস অ্যাসিডিটি হয়েছে বা কোনো রকম গ্যাস অ্যাসিডিটি আরও বেশি হতে পারে। দেখুন পেশেন্টের পেটের মধ্যে গ্যাস অ্যাসিডিটি হয়েছে কি না সে জানে না, কিন্তু সে বলছে আমার বুকের এই জায়গায় ব্যথা করছে, আমার গ্যাস অ্যাসিডিটি রয়েছে বা হতে পারে। এই যে হতে পারে, যদি বলে পেশেন্ট যদি বলে আমার হবি, তাহলে এটাই হচ্ছে অ্যান্টিসিপেশন। কারণ কি? যারা মাইন্ড সুপারস্টিশিয়ার মধ্যে সুপারস্টিশিয়াস এর মধ্যে থাকে, যারা সুপারস্টিশিয়াস তারা কোনো যুক্তি দিতে পারে না, অর্থাৎ কোনো রোগের কোনো উৎস থাকে না। আর অ্যান্টিসিপেশনের মধ্যে রোগের উৎস থাকে। কি আপনি ঠিক বুঝতে পারলেন না? তো দেখুন আমি একটা উদাহরণ দিই। আপনি রাস্তা থেকে যাচ্ছেন, যেতে যেতে আপনার বন্ধু হঠাৎ বলল, দেখ দেখ আকাশে মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। আপনি জিজ্ঞেস করলেন, তুই কি করে জানিস বৃষ্টি আসবে? তুই কি পণ্ডিত নাকি? আরে না রে, আকাশে যদি এরকম কালো ঘন মেঘ করে তাহলে বৃষ্টি হয়, আমি শুনেছি তাই বলছি। দেখা গেল আকাশে একটি চিল উড়ছে, চিল উড়ে উড়ে বেড়াচ্ছে। আপনার বন্ধু বলল, দেখ দেখ আকাশে চিল উড়ছে, এক্ষুনি বৃষ্টি হবে। তুই কি করে বলছিস? না আমি শুনেছি আকাশে যদি চিল ওড়ে তাহলে বৃষ্টি হয়। অর্থাৎ লোককে মুখে শুনেছে বা কেউ বলেছিল, কারো কাছ থেকে শুনেছে, সেই কথাটাই সে বিশ্বাস করছে। এখানে কোনো লজিক নেই, এটাই হচ্ছে সুপারস্টিশিয়াস, কুসংস্কারে আচ্ছন্ন। রাস্তা থেকে আপনি আর আপনার বন্ধু যাচ্ছেন, আকাশে মেঘ করেছে, বন্ধুটা বলছে, দেখ দেখ এক্ষুনি বৃষ্টি হবে। আপনি জিজ্ঞেস করলেন, তুই কি করে বলছিস এখন বৃষ্টি হবে? তখন আপনার বন্ধু বলছে, এই দেখ আমার হাতে গায়ে দু চার ফোঁটা করে বৃষ্টি পড়ছে, তাই বলছি যে এখন খুব বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি গায়ে পড়েছে বলে ওই বন্ধুটা আশঙ্কা করছে যে আরও বড় ধরনের মেঘ ডাকবে এবং বৃষ্টি হবে।
এর মধ্যে থেকে কি বোঝা গেল এই দুটো উদাহরণ থেকে? সুপারস্টিশিয়াসের মধ্যে রোগের সেরকম বড় কোনো সিমটমস থাকে না, আর অ্যান্টিসিপেশনের মধ্যে পেশেন্ট সিমটমস নিয়েই বলবে। আরেকটি উদাহরণ দিই, ভালো করে বুঝবেন। আপনার চেম্বারে একটি পেশেন্ট এসে বলছে, ডাক্তারবাবু দেখুন আমার এই রিস্টে একটা টিউমার হয়েছে, এই টিউমারে কোনো এখন ব্যথা যন্ত্রণা কিছুই নেই, কিন্তু ডাক্তারবাবু জানেন তো আমার মনে হচ্ছে যে এই টিউমার থেকে ক্যান্সার হয়ে যেতে পারে। দিস ইজ সুপারস্টিশিয়াস। কেন বলছেন? না আমি দেখেছি এরকম অনেক ক্ষেত্রে শুনেছি যে টিউমার থেকে নাকি ক্যান্সার হয়। দেখুন পেশেন্টের হাতে শুধুমাত্র অনলি টিউমার রয়েছে কিন্তু এখনও ক্যান্সার হয়নি, কোনো ইনফ্লামেশন নেই, কিন্তু পেশেন্ট বলছে যে আমার টিউমার থেকে ক্যান্সার হবে। টিউমার আছে কিন্তু ক্যান্সার নেই, পেশেন্ট বলছে আমার ক্যান্সার হবে, এটাই হচ্ছে সুপারস্টিশিয়াস। আর মাইন্ড অ্যান্টিসিপেশন কি? পেশেন্ট বলছে, ডাক্তারবাবু আমার যে রিস্টে টিউমারটা আছে না, এই টিউমার থেকে আমার মনে হয় ক্যান্সার হয়ে যাবে। আপনি কেন বলছেন ক্যান্সার হবে? এই যে দেখুন টিউমারটা রয়েছে, টিউমারে ব্যথা যন্ত্রণা করছে, টিউমারে জ্বালা যন্ত্রণা করছে, টিউমারের উপরে জ্বালা 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 ভাব আছে। দেখুন পেশেন্টের টিউমার আছে এবং তার সঙ্গে যন্ত্রণা আছে এবং জ্বালা আছে, তাই জন্য পেশেন্ট বলছে আমার ক্যান্সার হতে পারে মেবি। এটাই হচ্ছে পূর্ব আঁচ বা পূর্ব আকাঙ্ক্ষা, মাইন্ড অ্যান্টিসিপেশন।